প্রায় দেড় বছর পেরিয়ে গিয়েছে এখনও সুবিচার পাননি পুলওয়ামা হামলার শহীদ চল্লিশ জন সিআরপিএফ জবানের পরিবার এর মধ্যে গোটা দুয়েক চার্জশিট পেশ হয়েছে কয়েকজন অভিযুক্ত গ্রেপ্তারও হয়েছে তবে এই ঘটনার তদন্তে তেমন বড়সড় অগ্রগতি হয়নি অবশেষে মঙ্গলবার সেই নৃশংস জঙ্গিহানার পর্দাভাস করতে চলেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এই ঘটনার পুঞ্জানিপুঞ্জ বর্ণনা দিয়ে পাঁচ হাজার পাতার চার্জশিট পেশ করতে চলেছে এনআইএ সূত্রের খবর সমস্ত তথ্য প্রমাণ সমেত পুলওয়ামা হামলার অভিযুক্তদের একটি তালিকা তৈরি করা হয়েছে যেই তালিকায় নাম আছে প্রধান মাসুদ আজার এবং তার ভাই মৌলানা রাউফ আজগারের এনআইএ সূত্রের খবর পুলওয়ামা হামলা নিয়ে ততদিন পাকিস্তানে যে মিথ্যাচার করে আসছিল তার পর্দাফাশ হবে এই চার্জশিটে হামলার ব্যবহৃত আরডিএক্স যে পাকিস্তান থেকে এসেছিল তার প্রমাণ জাতীয় তদন্তকারী সংস্থা পেশ করতে চলেছে সেই সঙ্গে পাক জঙ্গিদের অনুপ্রবেশের প্রমাণও পেশ করবে এনআইএ